আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ ফ্রেমের জেটিভি বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে দুপুর পর্যন্ত গ্রেফতার 429 2 কোটি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে আমি বললেন তথ্যমন্ত্রী স্কুল ব্যাগে মিলল 2 কেজি গাঁজা অন্যের হয়ে জেল খাটা মিনু সড়ক দুর্ঘটনায় নিহত অর্থের বিনিময়ে জন্মদান দেশটি যেন সন্তান তৈরির কারখানা এবং রোনালদোকে টপকে গেলেন মেসি সামনে এখন পেলে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশব্যাপী সাত দিনের সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে দুপুর পর্যন্ত 429 জনকে গ্রেফতার করা হয়েছে যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে 429 জনকে গ্রেফতার ছাড়াও লকডাউন অমান্য করায় 309টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে জরিমানা করা হয়েছে 8,69,500 টাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আরও জানা যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 113 জনকে 11,200 টাকা জরিমানা করা হয় উল্লেখ্য চলতি লকডাউনের প্রথম তিন দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়ায় প্রথম দিন 550 ও দ্বিতীয় দিন 320 তৃতীয় দিনে 621 জনকে গ্রেফতার করে পুলিশ তাছাড়া র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার 182 জনকে 1,32,395 টাকা শুক্রবার 213 জনকে 2,15,540 টাকা এবং শনিবার 277 জনকে 1,98,175 টাকা জরিমানা করা হয় করোনাকালে আওয়ামী লীগের পক্ষ থেকে 2 কোটি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে 2 কোটি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে অন্য কোনো রাজনৈতিক দল এটা করেনি দলমত নির্বিশেষে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সহায়তা করা হচ্ছে আজ রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তথ্যমন্ত্রী বলেন দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে করোনাকালে বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ায়নি বলেও মন্তব্য করেন তিনি সিলেটের মোল্লারগা এলাকা থেকে 2 কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম নামে 20 বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ সে নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এ ঘটনায় জালালাবাদ থানায় এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন রোববার সকালে মাদক মামলায় জাহিদুলকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান লকডাউনকে কেন্দ্র করে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের ওপর চেকপোস্ট বসায় পুলিশ শনিবার বিকেলের দিকে সিএনজি অটোরিকশায় কয়েকজন ব্রিজের কাছে এসে নেমে যায় এ সময় সিএনজি অটোরিকশা থেকে নেমে যাওয়া কয়েকজন লোকের মধ্যে জাহিদুলের পিঠে একটি স্কুল ব্যাগ নিয়ে হেঁটে দ্রুত ব্রিজ অতিক্রম করাকালে পুলিশের সন্দেহ হয় তখন জাহিদুল দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে এ সময় তার স্কুল ব্যাগ তল্লাশি চালিয়ে গাঁজার তিনটি প্যাকেটে 2 কেজি গাঁজা উদ্ধার করে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম বৈশ্বিক বিপর্যয়কারী ঘটনা কোভিড-19 অতএব মাস্ক পরুন অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন প্রায় 3 বছর কারাভোগ করে গত 16 জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার খুনের মামলার আসামি না হয়েও 3 বছর কারাভোগ করতে হয় তাকে মুক্তির 13 দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে গেল মিনু আক্তারের গত 28 জুন রাতে বায়েজিদ বোস্তামির আরিফিন নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন মিনু রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে 29 জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কোনো পরিচয় না পাওয়ায় একদিন পরে অজ্ঞাত হিসেবে তার মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম শনিবার রাতে পুলিশ ও পরিবার নিশ্চিত হয় যে অজ্ঞাত হিসেবে দাফন করা মরদেহটি মিনুর
বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ট্রাক চাপায় মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন স্থানে খোঁজ খবর করা হয়। পরে তার ছবি দেখে একজন শনাক্ত করেন যে এই নারীর নাম মিনু। তার ভাইকে খুঁজে বের করে ছবি দেখানো হলে তিনিও মিনুকে শনাক্ত করেন। ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এটি দুর্ঘটনার কারণে মৃত্যু, তারপরও এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতার করা গেলে ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে বলে জানান তিনি। এই ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয়ের ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেছে। উল্লেখ্য, মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে 2006 সালের 9 জুলাই চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় পোশাককর্মী কোহিনুর বেগমকে হত্যা করা হয়। 2017 সালের 30 নভেম্বর এই মামলার রায়ে কুলসুমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। প্রকৃত আসামি কুলসুমা আক্তার মামলার সাজা হওয়ার আগে 2007 থেকে 2009 সাল পর্যন্ত কারাগারে ছিলেন। সাজা হওয়ার পর 2018 সালের 12 জুন কুলসুমা সেজে মিনু কারাগারে আসেন। এই বিষয়টি নজরে আসার পর লিখিতভাবে আদালতকে জানানো হয়। পরে তিনি মুক্তি পান। বিবাহিত জীবনের প্রকৃত সুখ তখনই আসে যখন পরিবারে সন্তানের আগমন ঘটে, কিন্তু বিশ্বের অসংখ্য দম্পতি সেই সুখ পায় না। অনেক চেষ্টা করেও তারা সন্তান জন্ম দিতে পারে না, অক্ষম। এক্ষেত্রে তাদের জন্য গন্তব্য হতে পারে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটিতে গর্ভভাড়া বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিরা বাবা মা হতে পারেন। দেশটির বর্তমানে সন্তান তৈরির কারখানা হিসেবেও পরিচিত। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে কিছু শর্ত মানার মধ্য দিয়ে বাবা মা হতে পারবেন সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিরা। অবশ্য এক্ষেত্রে খরচ করতে হয় বিপুল পরিমাণ অর্থ। গর্ভভাড়া দেওয়ার মাধ্যমে সন্তান জন্মদানকে সম্পূর্ণ বাণিজ্যিক ও শিল্প পর্যায়ে নিয়ে গিয়েছে দেশটি। পরিসংখ্যান বলছে, বিদেশি দম্পতিদের জন্য প্রতি বছর 2500 থেকে 3000 সন্তানের জন্ম হয় ইউক্রেনে। বার্তা সংস্থা AFP-র মতে, এই দম্পতিদের এক তৃতীয়াংশই চীনের বাসিন্দা। মূলত ভারত ও থাইল্যান্ড বিদেশিদের জন্য সন্তান ধারণের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দিয়েছে। এই সুযোগে ভাগ্য খুলেছে ইউরোপের দেশটির। সেখানে সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার ন্যূনতম খরচ 25,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 25,16,000 টাকা। এই খরচ বেড়ে 70,000 ইউরো অর্থাৎ 70,44,861 টাকা পর্যন্তও হয়। অবশ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সারোগেসি ক্লিনিক বলছে, অর্ধেকের ক্ষেত্রে 39,900 ইউরোর মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায়। ক্লিনিকটির ওয়েবসাইটের তথ্য মতে, দম্পতিরা চাইলে পুত্র সন্তান নিতে পারবেন, আবার কন্যা সন্তানও নিতে পারবেন। এক্ষেত্রে খরচ বেশি পড়বে। ছেলে বা মেয়ে বেছে নিতে দুবার চেষ্টা করতে পারবেন তারা, আবার পছন্দ মতো না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারবেন। প্রথমটির মূল্য 49,900 ইউরো এবং দ্বিতীয় পদ্ধতির 64,900 ইউরো। এর বাহিরে দম্পতিদের কিছু শর্ত পালন করতে হয়। বিশেষ করে কোনো সমকামী দম্পতি এই প্রক্রিয়ায় সন্তান নিতে পারবেন না, কেবল বিবাহিত নারী পুরুষরাই পারবেন। তবে তারা যে সন্তান জন্ম দিতে অক্ষম সেটিরও মেডিকেল কাগজপত্র দেখাতে হবে। কোপা আমেরিকায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আজ সকালে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে 3-0 ব্যবধানে জেতাতে নিজের সেরা রূপটা দেখিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। 2 সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন, নিজে করেছেন ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল। সে গোলেই পেলের রেকর্ডের একদম কাছে চলে গিয়েছেন। আর এক গোল করলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা পেলেকে ছুঁয়ে ফেলবেন এই আর্জেন্টাইন। টুর্নামেন্টে এখন পর্যন্ত 4টি গোল করেছেন মেসি, সেই সঙ্গে জাতীয় দল ও ক্লাবের হয়ে ফ্রি কিক থেকে গোলের রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গেলেন LM10। ক্লাব ও দেশের হয়ে সরাসরি ফ্রি কিক থেকে 57 গোল নিয়ে একই চেয়ার ভাগাভাগি করেছিলেন মেসি রোনালদো। ইকুয়েডরের বিপক্ষে ফ্রি কিক থেকে 58তম গোলটি করে সেই আসনটি এখন নিজের করে নিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। এই গোলেই নিজের আন্তর্জাতিক গোলের সংখ্যা 76 তুলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। দক্ষিণ আমেরিকা অঞ্চলে তার সামনে শুধু একজন, তিনি পেলে। 3বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের হয়ে 77 গোল করেছেন তিনি। 92টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 77 গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। 76 গোল করতে মেসির লেগেছে 149 ম্যাচ। হয়তো এবারের কোপাতেই সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে থাকা পেলের রেকর্ড ভেঙে দিতে পারেন আর্জেন্টাইন তারকা। সেমিফাইনালে আকাশি নীলরা মুখোমুখি হবে কলম্বিয়ার। সেই বাধা পেরোতে পারলেই ফাইনাল খেলবে আর্জেন্টিনা। ইতিহাসও হাতছানি দিয়ে ডাকছে মেসিকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে দুপুর পর্যন্ত গ্রেফতার 429। 2 কোটি
পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে আওয়ামী লীগ, বললেন তথ্যমন্ত্রী। স্কুল ব্যাগে মিলল 2 কেজি গাঁজা। অন্যের হয়ে জেল খাটা মিনু সড়ক দুর্ঘটনায় নিহত। অর্থের বিনিময়ে জন্মদান, দেশটি যেন সন্তান তৈরির কারখানা। এবং রোনালদোকে টপকে গেলেন মেসি, সামনে এখন পেলে। এই ছিল আমাদের আজকের জিআরএফ প্রেমির জেটিভি বাংলা সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন জেটিভি বাংলা official@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। জিআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।